আসসালামু আলাইকুম। আল্লাহ রাস্তায় কে সৈন্যদের সাহায্য করবে? ভারাক্রান্ত মনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে উঠে বললেন, আল্লাহ রাস্তায় কে সৈন্যদের সাহায্য করবে? রাসূলের মুখে এই কথা শুনে সবাই তখন নীরব, কেউ কোনো কথা বলছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে সকলের চোখের দিকে তাকাচ্ছেন। এমন সময় সবার নীরবতা ভেঙে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহ রাসূল, আমি 100 উট দিব এবং সেগুলোর প্রয়োজনীয় যাবতীয় জিনিসও দিব, এই প্রতিশ্রুতি দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদেরকে উদ্দেশ্য করে আবার বললেন, কি আল্লাহ রাস্তায় সৈন্যদের সাহায্য করবে? এবারও সবার আগে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু দাঁড়ালেন এবং বললেন, হে আল্লাহ রাসূল, আমি 200 উট দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি এবং সেগুলোর প্রয়োজনীয় সব জিনিসও দিব। এরপর তৃতীয়বারের মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে আল্লাহ রাস্তায় মুজাহিদদের সাহায্য করবে? এবারও দিনদার হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু দাঁড়ালেন। তিনি বললেন, হে আল্লাহ রাসূল, আমি 300 উট ও তার প্রয়োজনীয় সকল জিনিস দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর থেকে নেমে গেলেন এবং বললেন, এরপর থেকে উসমানের আর কোনো সমস্যা নেই, অর্থাৎ এরপর থেকে সে যাই করুক না কেন, সে জান্নাতি। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম।